তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত কাফি প্লেস এটা মূলত একটি ঐতিহাসিক মিউজিয়াম যেখানে রয়েছে ইসলামের ঐতিহাসিক নিদর্শন সমূহ আমরা ওই পর্যন্ত গিয়ে ওগুলো দেখাতে পারবো কিনা জানি না আমরা যাচ্ছি এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলামের ব্যবহার্য বহু জিনিসপত্র ওনার তলোয়ার ওনার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র হজরত আবু করম রসমান আলী দালু ব্যবহৃত তলোয়ার সমূহ কাবা শরীফের সাবি এরপরে হযরত ইসলামের ব্যবহৃত যে আশা তার যে লাঠি যেটা দিয়ে তিনি বাড়ি দিলে সাফ হয়ে যেত ওই লাঠিটাও সেখানে আছে এবং বিভিন্ন নবীর ব্যবহৃত বহুত জিনিসপত্র রয়েছে এখানে বর্তমানে কিছুটা সংস্কার কাজ চলতেছে এই কারণে অনেক কিছুই পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে না আমরা এগিয়ে যাচ্ছি মূল মিউজিয়ামের দিকে সেখানে গেলে আমরা হয়তো বুঝতে পারবো যে ক্যামেরা ব্যবহার করতে দেবে কিনা এই হলো বিষয় দেখা যাক ইস্তাম্বুল এমন একটি শহর যেটি মূলত গ্রিসের অংশ ছিল রাসুল চলে ইসলাম বলেছিলেন ইস্তাম্বুল বিজয়ে বিজয়ের সময়ে যারা এস সঙ্গী হবে তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল সুপারিশ থাকবে আমরা জানি সাহাবি হজরত আইব আল আনসারি রাজি আল্লাহ তাল বিরানব্বই বছর বয়সে ইস্তাম্বুল বিজয়ী সেই দলের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং তিনি